नमस्कार बंधुरा, लाकी किचेन फूडे आपनादेर के सकल के स्वागत। आज के आमी आपनादेर के दारुण एकटी आलुर चप तैरीर रेसिपि शेयर करब। एटा खेते भीषण भालो लागे आर तैरी करते बेशी एकटा समय लागे ना। तो आमी चले जाई आलुर चप तैरी करार जन्य। प्रथमे जे सकल उपकरण लागे ता आमी देखे निब। प्रथमे ए जे आमरा आलू सिद्ध करे निएछि। एरपरे এটা বেসন, বেসনটা ডাল এবং আওলা চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়েছে। এটা ধনে পাতা, লবণ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ গুঁড়া করা, জিরার গুঁড়া, সরিষার তেল। প্রথমত আলুগুলো এইভাবে করে ভেঙে নিতে হবে। এভাবে করে আলুগুলো ভেঙে নিতে হবে। এই যে দেখেন বন্ধুরা, খুব সুন্দর করে ভাঙা হয়েছে। তবে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। পরে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিই। এটুকু তো হবে না, এর ভিতরে পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। এরপরে আমি এটার মধ্যে মরিচ, এই যে গুঁড়ো করে রাখছিলাম শুকনো মরিচ, এর গুঁড়ো গরমের মতো দিয়ে দেয়। সে ঝাল খায় সে একটু বেশি দিবেন, আবার যারা কম খায়। এই যে মরিচের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে মেখে নিলাম পেঁয়াজের গুঁড়োটা। আমি এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ খেতে এটা টেস্ট হবে। সামান্য পরিমাণে ধনে পাতা, ধনে পাতাটা একটু বেশি পরিমাণে নিয়ে নেই। ধনে পাতা বেশি দিলে খেতেটা মজাই হবে। বন্ধুরা এভাবে প্রথমত মশলা মেখে নিলাম, তারপরে সরিষার তেল ভর্তার জন্য পারফেক্ট। হয়ে গেছে। তবে আলু সেদ্ধ ক্ষেত্রে শুকনো মরিচটাই সব স্বাদ লাগে। আপনারা যদি মন চায় কাঁচা মরিচটাও দিতে পারেন। এবার আমি বেসনটা তৈরি করে নেব। বেসনটা তৈরি করতে বেসনে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকুই দিতে হবে, কারণ হচ্ছে আমি আলু সেদ্ধ মাখার সময় লবণটা দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য একটু হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিলে আপনার বেসনের কালারটা খুব সুন্দর হবে। পরিমাণ মতো জল, বেসনটা ঠিক এইভাবে মেখে নেবেন। বেশি পাতলা হয়ে গেলে আবার সমস্যা, যার কারণে এভাবে মেখে নেবেন। বন্ধুরা এবার আমি এগুলো আলু সিদ্ধটা এভাবে গোল করে নিব এক এক করে সবগুলো, তাহলে বেসনে ভিজিয়ে দিতে তাড়াতাড়ি সুবিধা হবে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নেব। একটু বেশি করেই নেব, তেলটা গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন, আলুটা যে গোল করে রেখেছিলাম, যার কারণে আমার এখন সুবিধা হবে, দ্রুত দিতে পারবো। এভাবে আলুটা সামান্য আঙুল দিয়ে একটু চেপে দিয়ে এভাবে করে এভাবে বেসনগুলো দিয়ে মেখে নিতে হবে। Thank you.
দেখেন এবার প্রায় ভাজা হয়ে গেছে আমার, এটা কালারটা অনেক সুন্দর আসছে। এভাবে একটু একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন এবার ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। যখন বাদামি কালার হবে তখনই বোঝা যাবে যে এটার ভাজা হয়ে গেছে। এভাবে করে প্রত্যেকটা একটু একটু করে উল্টায় দিতে হবে, তাহলে দুই পাশে সমানভাবে ভাজা হবে। হ্যাঁ বন্ধুরা, আমার এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, গরম এ দেখেন মুসমুসও হয়েছে। এবার ছাঁচ দিয়ে এগুলো পরিবেশন করলেই হবে।